หมาหมาคุณเรียกตะกุยแต่เขาของคุณเรียกตะกุยจริงอัตมาคุณเรียกตะমাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শুভ। মাকে হারিয়ে শুভ বললেন, মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। দুই বছর আগে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন চিত্রনায়ক আরফিন শুভ। ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র তারকার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বুধবার রাত 11:55 রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরফিন শুভর মা খায়রুন নাহার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 8:16 শুভ তার ফেসবুক পেজে লিখেছেন, আমার মা আল্লাহর কাছে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 21 জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে 24 জানুয়ারি রাত 11:55। বাদ ফজর ঢাকার কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন, এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন ইনশাআল্লাহ। 7 বছর ধরে আরিফিন শুভর মা অসুস্থ ছিলেন। 2017 সালের 14 এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত সিনেমা ধাত্রীকে। সিনেমা মুক্তির একদিন আগে শুভ যখন সিনেমার প্রচারে একটি টেলিভিশনের অফিসে, তখন খবর আসে তার মায়ের অসুখ বেড়েছে। সব ফেলে কারওয়ান বাজার থেকে শুভ ছুটলেন ময়মনসিংহে। সেদিন রাত 1:30 মাকে নিয়ে ঢাকায় ফেরেন শুভ। এরপর থেকে মায়ের অসুখ কখনো কমেছে, আবার কখনো বেড়েছে। এমনও হয়েছে মিশন এক্সট্রিম সিনেমার ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে দেখা নেই আরিফিন শুভর। যেই সিনেমার জন্য প্রায় 11 মাস পরিশ্রম করলেন, সেই সিনেমার ফার্স্ট লুকের অনুষ্ঠানে শুভ কেন দেরিতে উপস্থিত তা নিয়ে যখন আলোচনা, তখনই শুভ জানালেন 2 দিন ধরে তার মা হাসপাতালে। তিনি হাসপাতাল থেকে এলেন, সময় যাচ্ছে, শুভর মায়ের অসুস্থতাও বাড়ছে। গত বছরের ফেব্রুয়ারিতে শুভ জন্মদিনটা মাকে নিয়ে কাটিয়েছিলেন শ্যামলের একটি হাসপাতালে। সর্বশেষ গত 21 জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন শুভর মা খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।